বাড়িটা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে তল্লাশি চালিয়ে কাশি সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল রানীনগর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 186 বোতল নিষিদ্ধ কাশি সিরাপ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম শফিকুল শেখ, তার বাড়ি রানীনগর থানার উত্তর চর মাজার দিয়ার এলাকায়। ধৃত ব্যক্তি কি কারণে এতগুলি নিষিদ্ধ কাশি সিরাপ নিয়ে ঘোরাঘুরি করছিল ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। ধৃতকে আজ বহরমপুর আদালতে তোলা হয়েছে। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন জোয়ার। সুনিতা সুনিতা তোমার আমার আমার কি জয়, আজ পুজোর হাওয়া নতুন চাওয়া পোশাকের এই আমিরাই, সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ।